প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে 2020-21 শিক্ষাবর্ষের প্রথম পর্বের সকল টেকনোলজির ছাত্রছাত্রীবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। গত ক্লাসে তোমাদের সপ্তম নম্বর অধ্যায়ের কাজ ক্ষমতা শক্তি আলোচনা করা হয়েছিল কিছু, আজকে অধ্যায়ের বাকি অংশটুকু আলোচনা করা হবে কাজ ক্ষমতা শক্তি। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কাজ ক্ষমতা শক্তির একক ও মাত্রা সমীকরণ, আজকে আমরা আলোচনা করবো হচ্ছে শক্তির নিত্যতা সূত্র, তারপর হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র বা কনজারভেশন ল অফ এনার্জি। শক্তির সৃষ্টি বা বিনাশটি, শক্তিকে ধ্বংস করা যায় না বা সৃষ্টিও করা যায় না, শক্তি কেবল একের থেকে অপর এক বা একাধিক রূপে পরিবর্তিত হয়ে হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ সমান ও অপরিবর্তনীয়, শক্তি ধ্বংস নেই, সৃষ্টিও নেই, আছে শুধু পরিবর্তন। যেমন হিটারে বিদ্যুৎ শক্তি, তাপ শক্তিতে বাল্বে বিদ্যুৎ শক্তি, আলোক শক্তিতে বা তাপ শক্তিতে ফ্যানে বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এখন আমরা বলবো হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। তাই পরন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র, সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে একটা চিত্র, ঠিক আছে? এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু। এ এবং বি বিন্দু দূরত্ব হচ্ছে এস, এবং সি এবং বি বিন্দু দূরত্ব হচ্ছে এস, এবং সি এবং এ বিন্দু দূরত্ব হচ্ছে এস মাইনাস এস। তা আমরা মনে করি এম কোণের একটি বস্তু কণা ভূপৃষ্ঠ এ অবস্থান হতে এ অবস্থান হতে বি অবস্থানে আনা হবে, তাহলে বি বিন্দুতে বস্তুটির কি স্থির অবস্থায় থাকে। যখন আমরা এ বিন্দু থেকে একটি বস্তুকে এই উচ্চতায় বি বিন্দুতে আনলাম, সেই বি বিন্দুতে বস্তুটি কি স্থির অবস্থায় রয়েছে বা আছে বলে এর কোনো গতিশক্তি থাকে না। কারণ যখন একটা বস্তু স্থির অবস্থায় থাকবে তখন এর গতিশক্তি থাকবে না, তাহলে বিভিন্নতে বস্তুটির কি গতিশক্তি কি হবে? জিরো। যেহেতু আমাদের বিভিন্নতে বস্তুটি স্থির অবস্থায় রয়েছে, তাহলে বস্তুটির গতিশক্তি বিভিন্নতে কি জিরো। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি অর্থাৎ হচ্ছে বি বিন্দুতে হচ্ছে স্থিতি শক্তি হচ্ছে এম জি এইচ। তাহলে বি বিন্দুতে আমরা কি পাইছি? বি বিন্দুতে বস্তুটির স্থিতি শক্তি হচ্ছে এম জি এইচ। এখন হচ্ছে বি বিন্দুতে কি হবে? মোট শক্তির পরিমাণ। আমরা কি জানি মোট শক্তির পরিমাণ যে গতিশক্তি প্লাস হচ্ছে স্থিতি শক্তি। তাহলে আমরা কি পাইছি? বি বিন্দুতে গতিশক্তি হচ্ছে জিরো এবং হচ্ছে স্থিতি শক্তি হচ্ছে এম জি এইচ। তাহলে বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ কি হবে? এম জি এইচ। এখন ধরা যাক বস্তুটি বি বিন্দু হতে অবাধে অতিক্রম হল এবং কিছু সময় পর এক্স দূরত্ব অতিক্রম করে সি বিন্দু হয়ে যাবে। এখন দেখো যে বি বিন্দু থেকে বস্তুটিকে যখন আমরা নিচের দিকে পড়তে থাকবে তখন কি হবে? যে এক্স দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছাবে, তাহলে সি বিন্দুতে পৌঁছাবে এবং সি বিন্দুতে বেগ প্রাপ্ত হবে। তাহলে পরন্ত বস্তুর গতি সমীকরণ অনুসারে আমরা পাই যে ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ই স্কয়ার প্লাস 2gx। তাহলে আমাদের যেহেতু পরন্ত বস্তুর ক্ষেত্রে এখানে কি হবে? আদিবেগ ইকুয়াল টু কি জিরো হবে। তাহলে আদিবেগ ইকুয়াল টু কি হচ্ছে? আমরা জিরো পরন্ত বস্তুর ক্ষেত্রে। তাহলে আমরা কি জানি এখানে ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ই স্কয়ার মান আমরা যদি বলি ই এর মান হচ্ছে জিরো প্লাস 2gx, তাহলে আমাদের এখানে বেগ পাইলাম যে ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2gx। তাহলে সি বিন্দুতে বস্তুটির গতিশক্তি বা কাইনেটিক এনার্জি আমরা কি পাই? আমরা জানি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তাহলে কাইনেটিক এনার্জি আমরা ভি স্কয়ার মান কি পেয়েছিলাম এর আগে স্লাইডে আমরা ভি স্কয়ার মান কি পেয়েছিলাম? পরন্ত বস্তুর ক্ষেত্রে গতি সমীকরণ থেকে আমরা পাইছিলাম ভি স্কয়ার ইকুয়াল টু 2gx। সেক্ষেত্রে আমরা এই যে ভি স্কয়ার মান আমরা বসাবো এখন কাইনেটিক এনার্জির ক্ষেত্রে যে হাফ এম ভি স্কয়ার, তাহলে ভি স্কয়ার মান ইকুয়াল টু আমরা কি জানি 2gx। আমরা এখানে যদি বসাই যে হাফ এম ইনটু 2gx, তাহলে কাই
mgs ভূপৃষ্ঠ হতে সি বিন্দুর উচ্চতা আমরা কি জানি প্রথম আমরা যে গেলে সি বিন্দুর উচ্চতা আমরা জানি হচ্ছে এইখানে ভূপৃষ্ঠ হতে কি বলছে সি বিন্দুর উচ্চতা আমরা কি জানি h - x ভূপৃষ্ঠ হতে সি বিন্দুর উচ্চতা আমরা জানি h - x আমাদের পুরো উচ্চতা হচ্ছে h এবং c থেকে b বিন্দুর উচ্চতা হচ্ছে x তাহলে আমাদের কি এটা যদি আমরা বাদ দেই তাহলে a এবং c বিন্দুর উচ্চতা h - হচ্ছে x এই যে এখানে আমরা পাইছি যে c বিন্দুতে বস্তুটির বিভব শক্তি আছে uc সমস্যা আমরা কি জানি তাহলে mg a জানি তাহলে উচ্চতা আমাদের কি জানি h - x তাহলে আমাদের c বিন্দুতে বস্তুটির স্থিতি শক্তি হচ্ছে আমরা কি জানি mg h - mg x সেক্ষেত্রে আমরা কি সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ তাহলে গতি শক্তি প্লাস আছে স্থিতি শক্তি তাহলে আমরা যদি মানটা বসাই যে কাইনেটিক এনার্জি মোট শক্তির পরিমাণ আছে mg x প্লাস হচ্ছে স্থিতি শক্তি আছে কি mg h - mg x তাহলে mg x mg x কেটে দিলে আমাদের কি থাকে mg h তাহলে অর্থাৎ b বিন্দুতে মোট শক্তি পরিমাণ হচ্ছে c বিন্দুতে মোট শক্তি পরিমাণ অনুরূপ ভাবে দেখানো যায় যে ভূমি স্পর্শ করার মুহূর্তে এ বিন্দুতে মোট শক্তি হচ্ছে mg h এবং সুতরাং অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে সব সময় বিভব শক্তি ও গতি শক্তির সমষ্টি সমান থাকে অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি নির্ভরতা সূত্র প্রমাণ এটি তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি নির্ভরতা সূত্রের প্রমাণ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা এখানে সমাপ্তি পরবর্তীতে এই অধ্যায়ের বাকি অংশটুকু আলোচনা করা হবে এই করোনাকালীন সময়ে সবাই বাসায় থাকবে এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে আর নিজে সতর্ক থাকবে আর সমাজকেও সতর্ক থাকার জন্য ধন্যবাদ সবাইকে